press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম, আমরা আজকে এসেছি bdtoday.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার পায়ের হাঁটুর ব্যথাতে উনি ভুগছিলেন। সো আমরা প্রথমে জানতে চাচ্ছি স্যার, আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন। মোহাম্মদ জামিল খান। স্যার আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা আজিমপুর। ঢাকা আজিমপুর থেকে এসেছেন স্যার। এখানে আপনি কোন ডক্টর আন্ডারে চিকিৎসা নিয়েছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডার থেকে আপনি চিকিৎসা নিয়েছেন। স্যার আপনি ডিপিআরসি হসপিটালের ঠিকানা কোথা থেকে পেয়েছেন? ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেল থেকে আপনি জায়গার ঠিকানাটা পেয়েছেন। স্যার এর আগে কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? অনেক জায়গায় নিয়েছি। অনেক জায়গায় আপনি এই ধরনের চিকিৎসা নিয়েছেন। স্যার আপনার কি কি ধরনের সমস্যা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? আমার হাঁটু ব্যথা হতো, হাঁটু বাস করতে পারতাম না। এটা কি দুই হাঁটুতে ছিল? দুই হাঁটুতে সমস্যা। দুই হাঁটুতে সমস্যা মানে কাজ করতে গেলে আপনার অনেক ধরনের সমস্যা হতো? না, বেশিরভাগ সমস্যা হতো নামাজ পড়তে গেলে। বসে নামাজ পড়তে পারতাম না, দাঁড়া নামাজ পড়তে হতো আমার পারতাম না, আমি চেয়ারে বসে নামাজ পড়তাম, এটা এই সমস্যার কারণে। আপনি কতদিন যাবৎ এই সমস্যায় ভুগছিলেন? আনুমানিক সাত বছর। আনুমানিক সাত বছর, তার মানে দীর্ঘদিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগছিলেন। স্যার আপনি কতদিন এই হসপিটালে আপনি চিকিৎসা নিয়েছেন? উপকার পেয়েছেন। স্যার এখানকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট যদি আমাদেরকে একটু বলেন? এখন পর্যন্ত যা পেয়েছি তার সন্তুষ্টি। স্যার এখানকার যারা স্টাফ আছে, নার্স আছে বা থেরাপিস্ট আছে যারা আপনাকে সেবা দিয়েছেন, তাদের যে সেবা সেই সেবা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট? না, এখানে প্রত্যেকের সেবায় আমি সন্তুষ্ট, প্রত্যেকের ব্যবহার ভালো এবং যার যার দায়িত্ব নিয়ে তারা কাজ করে যাওয়া আমি লক্ষ্য করছি আর কি। যার যে দায়িত্ব অর্পণ করা আছে সেই দায়িত্বটা তারা ঠিক মতোই পালন করে। স্যার এখানকার যে পরিবেশ, ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ এবং খাবার, সেটা সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশ, থাকার পরিবেশ এবং এর পরিবেশ যথেষ্ট মানসম্মত, খাবারও মানসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক হসপিটাল এরকম সুন্দর পরিবেশ নাই। স্যার ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যদি আপনার একটা মতামত জানতে চাই সেক্ষেত্রে কি বলবেন একটু বলেন। এখানে যারা আমার মতন বয়স্ক লোক, আমি তো বয়স্ক, আমার বয়স 65, তো এরকম আমার তো যারা এই বয়সে যারা হাঁটুর সমস্যা ভোগেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো অন্তত একবার এখানে চিকিৎসার জন্য আসতে পারেন। আশা করি আসলে লাভই হবে। মানে আপনি তাদের সবাই জন্য উদ্দেশ্য বলছেন যে যারা হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করছেন বা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তারা অন্তত একবার হলো এখানে এসে চিকিৎসা নেক। আমার মতে তাই করা উচিত। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।